আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে সাধারণ জ্ঞানের একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আলোচনা করব কতিপয় শাস্ত্রের জনক, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জনকের নাম কিন্তু রয়েছে। তো সেই চলো আমরা বিভিন্ন বিষয়ের জনকের নাম শিখে আসি। তোমাদের জন্য অলরেডি অনেক সুন্দর করে ক্লাসটাকে আমি সাজিয়েছি, সবাই স্ক্রিনের দিকে ফলো করো। বন্ধুরা, বিজ্ঞান, বিজ্ঞানের জনক হলো থ্যালিস। উদ্ভিদ বিজ্ঞানের জনক হলো থিওফ্রাস্টাস। প্রাণী বিজ্ঞানের জনক অ্যারিস্টটল। চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস। বংশগতি বিজ্ঞানের জনক জোহান মেন্ডেল। ইতিহাসের জনক হেরোডোটাস। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। সমাজ বিজ্ঞানের জনক হলো অগাস্ট কোত। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলো মেকিয়াভেলি। আধুনিক গণতন্ত্রের জনক জন লক। বীজগণিতের জনক আলখাওয়া রিজমি। জ্যামিতির জনক ইউক্লিড। অঙ্কশাস্ত্রের জনক আর্কিমিডিস। রসায়নশাস্ত্রের জনক জাবের ইবনে হাইয়ান। আধুনিক জ্যোতির্বিদ্যার জনক নিকোলাস কোপার্নিকাস। দর্শনশাস্ত্রের জনক সক্রেটিস। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। জীবাণুবিদ্যার জনক লুই পাস্তুর। আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। বন্ধুরা দেখো, আমাদের প্রায় 2 মিনিটের মধ্যে আমরা অনেকগুলো শাস্ত্রের জনকের নাম শিখে ফেললাম। তো সবাই ক্লাসটি ভালোভাবে শুনবে, মুখস্থ করে ফেলবে গুরুত্বপূর্ণ বিষয়ের জনকের নাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।